তো হ্যালো ভাই ব্রাদার বন্ধু বান্ধব আপনার কেমন আছে না সবাই আজকে আপনাদের সামনে নিয়েছিলাম চিংড়ির রেসিপি হ্যাঁ চিংড়ির রেসিপি চিংড়ি আজকে তরকারি রানবো রান্না করবো এবং সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আমরা নিয়ে নিলাম কোটা চিংড়ি কোটা কয়েকটা কোটা চিংড়ি নিয়ে নিলাম এই তারপরে এটা ধুয়ে এই যে ভাজলাম রান তেলে ফ্রাই করতে হবে তেলে ফ্রাই করার পর আস্তে আস্তে তরকারি রান্না করতে হবে তরকারি বলে রাখি তরকারি রান্না করার আগে তরকারিটা ভালো করে এই সে মশলা কষাই নিয়েছিলাম তারপরে রান্না করছি তারপরে যে মেকুসুদের রান্না করছি যেহেতু মই যাতে জল পলে যায় এবং সবকিছু যাতে সুন্দর মতন হয় তাই সেই সবকিছু মাথায় রেখে আপে মাছগুলো সিঁড়ে দেওয়া হয়েছে আর আপনারা দেখতেই পারছেন ভিডিওতে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না তবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে মানে এতটা সুন্দর লাগতেছিল তখন দেখতে মানে আসলে লবনীয় জিভে জল চলে আসার মতন ছিল তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের শর্টকাট রেসিপি এরকম রেসিপি আপনারা আপনাদের সামনে আরো নিয়ে আসবো তো মতো চলি বাই